আগামী মাসে কি দেখা যাবে হুগো বুমো জনি কাউকোদের এটিকে মোহনবাগান জার্সিতে মাঠে নামতে দল গঠনে একের পর এক চমক বেঙ্গালুরু এফসির ইগার অ্যাঙ্গুলো অ্যারিডানা সান্টেনা ডিয়েগো মরিসিও এনারা কোন কোন ক্লাবে যাচ্ছেন সব ডিটেলস নিয়ে কথা বলবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসছেন বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই আছি ট্রান্সফার হিউমার এবং ট্রান্সফার আপডেটসে তো এফসি গোয়ায় যিনি লোনে এসেছিলেন সেই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জেমস ডোনাচি তিনি কিন্তু এ লিগের ক্লাব সিডনি এফসিতে সাইন করেছেন এরকমই ট্রান্সফার আপডেট উঠে আসছে এছাড়া চেন্নাই এন এফসি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে রাফায়েল ক্রিভেলারোর আরও দু বছরের জন্য অর্থাৎ দু হাজার তেইশ অবধি কিন্তু চেন্নাই এন এফসিতেই থাকছেন ক্রিভেলারো ক্রিবেলারও ছাড়া হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তাদের পঞ্চম বিদেশি হিসাবে জাও ভিক্টরকেই রেখে দিচ্ছে এবং জাও ভিক্টরের কন্ট্রাক্ট তারা এক্সটেন্ড করে নিয়েছে দু হাজার তেইশ অবধি এর আগে চারজন বিদেশিকে কিন্তু কনফার্ম করেছে হায়দ্রাবাদ এফসি তারপর এই জাও ভিক্টরকে সই করিয়ে কিন্তু তারা তাদের পঞ্চম বিদেশিকে কনফার্ম করে নিল আর এ ছাড়া ওড়িশা এফসিকে নিয়ে দুটো খবর আছে একটা হচ্ছে ওড়িশা এফসি সই করাতে চাচ্ছে এটিকে মোহনবাগান থেকে এই মৌসুমে রিলিজ পাওয়া অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাভি হার্নান্ডেসকে এবং জ্যাভি হার্নান্ডেসকে সই করানোর একটা বড় সম্ভাবনা আছে ওড়িশা এফসির এরকমই কিন্তু খবর উঠে আসছে এবং খালি জ্যাভি হার্নান্ডেস নয় যেহেতু এই মরশুমে ডিয়েগো মরিসিও ওড়িশা এফসি ছেড়ে দিচ্ছেন তো ওড়িশা এফসি কিন্তু ডিয়েগো মরিসিওর জায়গায় একজন স্ট্রং গোলগেটারকে নিতে চাইছে এবং যেটা শোনা যাচ্ছে গতবারে এফসি গোয়ার হয়ে অসাধারণ পারফরমেন্স যিনি করেছেন আইএসএল সেই ইগার অ্যাঙ্গুলোকে কিন্তু নিচ্ছে সম্ভবত ওড়িশা এফসি ইগার অ্যাঙ্গুলো একরকম প্রায় নিশ্চিত ওড়িশা এফসিতে এরকমই কিন্তু ট্রান্সফার আপডেট উঠে আসছে এবং সম্ভবত এই সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের মধ্যেই কিন্তু ইগার অ্যাঙ্গুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসার একটা সম্ভাবনা রয়েছে ওড়িশা এফসির তরফে আর ওড়িশা এফসির ছেড়ে ডিয়েগো মরিসিও কিন্তু সম্ভবত কাতারে কাতারের টপ ডিভিশন লিগ সেখানে তিনি যাচ্ছেন এরকম একটা ট্রান্সফার রিউমার কিন্তু উঠে আসছে এছাড়া হায়দ্রাবাদ এফসিতে যিনি ছিলেন সেই অ্যারিডানা সানটেনা তিনি কিন্তু সম্ভবত স্পেনের পথে এরকম কিন্তু ট্রান্সফার রিউমার উঠে আসছে স্পেনের ক্লাব সিডি লগরোনসে তার যাওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু ট্রান্সফার রিউমারে উঠে আসছে আর বেঙ্গালুরু এফসি তারা কিন্তু একের পর এক চমক দিয়ে যাচ্ছে বেঙ্গালুরু এফসি নতুন সই করিয়েছে ২৫ বছর বয়সী কঙ্গোলি স্ট্রাইকার প্রিন্স ইবারাকে এবং এই প্রিন্স ইবারা ইনি কিন্তু জুপিটার প্রো লিগে ছিলেন গত বছরে যেটা হচ্ছে বেলজিয়ামের টপ ডিভিশন লিগ এখানে বিআর শট বিএ ক্লাবের হয়ে কিন্তু তিনি খেলতেন এবং এ ছাড়াও ফ্রান্স টিউনিশিয়া অ্যালজিরিয়া এবং কাতারের বিভিন্ন ক্লাবের হয়ে কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে তো এই পঁচিশ বছর বয়সী কঙ্গলি স্ট্রাইকার প্রিন্স ইবারার সাথে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি দু বছরের কন্ট্র্যাক্ট করেছে এবং এছাড়াও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশানের কিন্তু একটা অপশান রয়েছে অর্থাৎ এই দুবছর প্রিন্স প্রিন্সিবেরাকে ধরে রাখার পর যদি বেঙ্গালুরু এফসি আবার এক বছরের জন্য কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করতে চায় তাহলে কিন্তু সেটা তারা করতে পারবে এবং বেঙ্গালুরু এফসি এই প্রিন্স ইবারাকে সই করিয়ে তাদের কিন্তু তিনজন বিদেশিকে নিশ্চিত করে ফেললো এর আগে রন্ডু মুসাভো কিংয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে তারা নতুন বিদেশি হিসাবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেন কোস্তাকে সই করিয়েছে তারা এবং তারপরে কিন্তু তারা এই প্রিন্স ইবারাকে আনলো অ্যাটাকিং ডিপার্টমেন্টে এবং এছাড়া অস্ট্রেলিয়ান খেলোয়াড় এরিক পাটালুর সাথে কিন্তু দু হাজার বাইশ অব্দি কন্ট্রাক্ট আছে ব্যাঙ্গালুরু এফসির তো এরিক পাটালু সম্ভবত এই মৌসুমেও থাকছেন এবং এছাড়া ক্লেট অ্যান্ড সিলভা যিনি মরশুমে বেঙ্গালুরু এফসিতে এসছিলেন তারও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশান হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমরা জানতে পারছি আর বেঙ্গালুরু এফসি কিন্তু ইন্ডিয়ান খেলোয়াড়দের ক্ষেত্রেও বেশ ভালো ভালো সাইনিং করাচ্ছে এবং লেটেস্ট যে তারা সাইনিংটা করিয়েছে সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গলে খেলার তরুণ অ্যাটাকার হরমনপ্রীত সিং তাকে কিন্তু দু বছরের একটা কন্ট্রাক্টে সই করিয়েছে বেঙ্গালুরু এফসি আর লাস্টে আসবো এটিকে মোহনবাগানের কথায় তো এই জাস্ট কিছুক্ষণ আগে যে আপডেটটা পাওয়া গেল তাতে কিন্তু এফসি কাপ গ্রুপ ডি অর্থাৎ যেই গ্রুপে সম্ভবত ব্যাঙ্গালুরু এফসিও থাকবে এবং এটিকে মোহনবাগান তো আছেই তো সেই গ্রুপ ডির ম্যাচগুলো কিন্তু ম্যালটিভসে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই যে ম্যালটিভে অনুষ্ঠিত হবে এএফসি গ্রুপ ডির ম্যাচ এখানে কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচ অর্থাৎ যেই ম্যাচে এটিকে মোহনবাগান থাকবে সেই ম্যাচগুলি খেলা হবে অগাস্টের আঠেরো তারিখ থেকে এবং একটি প্লে অফ ম্যাচ যেটা বেঙ্গালুরু এখনো বাকি আছে ইগার্স এফসির সাথে যেটা গ্রুপ স্টেজে তাদের যেতে হলে সেই ম্যাচটা জিততে হবে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে অগাস্টের পনেরো তারিখে এবং অগাস্টের পনেরো তারিখে যে দল বেঙ্গালুরু এফসি বা ইগাল এফসির মধ্যে যে দল জিতবে সেই দল কিন্তু এটিকে মোহনবাগানের সাথে গ্রুপ স্টেজে ম্যাচ খেলবে এবং এই গ্রুপ স্টেজের ম্যাচ শুরু হবে অগাস্টের আঠেরো তারিখে এবার যেটা বিষয় সেটা হচ্ছে এটিকে মোহনবাগান কোন চার বিদেশিকে নিয়ে খেলবে সেটা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে কারণ আগেরবার যখন এটিকে মোহনবাগান কিন্তু এ কাপ খেলতে যাবে এরকম শোনা যাচ্ছিল তখন কিন্তু যেটা শোনা গেছিল যে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস তিরি এবং ম্যাথিউ এই চারজন বিদেশিকে কিন্তু এটিকে মোহনবাগান সম্ভবত এফসি কাপে সিলেক্ট করবে কিন্তু যেহেতু হুগো বুমো এবং জনি কাউকোর সাইনিং অলরেডি হয়ে গেছে এই মরশুমে তো তাদের কোনোভাবেই রিজার্ভ বেঞ্চে কি বসিয়ে রাখতে চাইবে এটিকে মোহনবাগান এবং যারা নতুন খেলোয়াড় এসছেন লিস্টেন কোলাসো হোক বা দীপক টাংড়ি হোক তাদেরকে ব্যবহার করতে চাইবে অবশ্যই এটিকে মোহনবাগান তো সব মিলিয়ে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে যে এটিকে মোহনবাগান স্কোয়াডে কোন কোন বিদেশিরা থাকেন এবং কী কী পরিবর্তন এটিকে মোহনবাগান যে স্কোয়াড সেখানে হয় এএফসি কাপের ক্ষেত্রে এবং এক্ষেত্রে আরেকটা যে খবর আমাদের কাছে উঠে আসে তাতে কিন্তু জুলাইয়ের শেষ সপ্তাহে সম্ভবত এটিকে মোহনবাগান মাঠে নেমে পড়তে পারে তাদের পুরো স্কোয়াড নিয়ে প্র্যাকটিসের জন্য কারণ যেহেতু অগাস্টের আঠেরো তারিখ থেকে ম্যাচ তো জুলাইয়ের শেষ উইকে কিন্তু নেমে পড়তে পারে এটিকে মোহনবাগান নিজেদের এএফসি কাপ প্রস্তুতির জন্য তবে একটা জিনিস এখনো স্পষ্ট নয় সেটা হচ্ছে সব খেলোয়াড়রা কি ভারতে এসে তারপরে ম্যালটিভসে উদ্দেশ্যে রওনা দেবেন নাকি একই সঙ্গে ভারত থেকে ভারতীয় খেলোয়াড়রা রনা হবেন এবং অন্য যারা বিদেশি খেলোয়াড় তারা ম্যালটিভসের উদ্দেশ্যে রনা হবেন এবং ম্যালটিভসে একদম কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে তারপরে ম্যালটিভসেই তারা প্র্যাকটিস শুরু করবেন সেই বিষয়টা কিন্তু এখনও স্পষ্ট নয় আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো সেটা স্পষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো